এই বিরহ কই সাধারণ বস্তু নয়, বিরহ বি মানে বিশেষ, রহ মানে কেলি বা মিলন বলা হয়, যেখানে এক বিশেষ মিলন বা কেলি বিহার তাকে বলা হচ্ছে। জগতে লোক মারা গেলে দেহ ত্যাগ করলে সেখানে শোক শব্দ প্রয়োগ হয়, কিন্তু বৈষ্ণব জগতের মধ্যে সেখানে কোন শোক শব্দ প্রয়োগ হয় না, সেখানে বিরহ শব্দ। বিরহ মানে মিলন, সেখানে নিত্যই সেখানে তাদের মিলন হচ্ছে, অর্থাৎ আমাদের গুরু বৈষ্ণবগণ আমাদের সঙ্গে নিত্য রয়েছেন, কখনো অলক্ষিত রূপে কখনো লক্ষিত রূপে তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। ছোট একটা কাহিনী তার আপনাদেরকে হচ্ছে আমি বোঝাবার চেষ্টা করছি। কোন এক শিষ্য, গৃহস্থ শিষ্য গুরুদেবের সেবা করতেন, গুরুদেব বৃদ্ধ হয়ে গিয়েছেন, শিষ্য অনুভব করলেন গুরুদেব শীঘ্রই আমাদের শরীর চলে যাবেন, তাই শিষ্য গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি তো শীঘ্র ছেড়ে চলে যাবেন, আমরা কাজ কাছে থাকবো। গুরুদেব বললেন যে দেখো, গুরু বৈষ্ণবের কখনো মৃত্যু হয় না, আর গুরুদেব তোমাদের সঙ্গে সবসময় থাকেন, এটা অনুভব করবে। এইরূপ কিছুদিন কেটে যাওয়ার পর মানে দুই এক বছর পরে সত্যি সত্যি গুরুদেব তিনি অন্তর্ধ্যান লীলা প্রকাশ করলেন, শিষ্য দুঃখিত হলেন। শিষ্য ছিলেন গৃহস্থ, ব্যবসা বাণিজ্য করতেন, একদিন হরিনাম করতে করতে চিন্তা করছেন কি গুরুদেব যে বলেছিলেন যে আমি তোমাদের কাছে সদা সর্বদা রয়েছি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ রূপে, ওই কিছু তো অনুভব হচ্ছে না, ওই কিছু তো বুঝতে পারছি না, এইরকম নাম Can we try the flowers tonight? Oh,
Radhe, 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 Radh
شوف
Thank you.
Yeah.
ভাইরা মিলে আমরা করছি বাবা আমাদের চলো এবারে যদি আপনারা নিহাত আমাদের কাছে বলেন বলেন শোনা তবে আমরা चलिए ये उधर का चेयरमैन कहाँ है यहाँ का है ये वो वहाँ का कहाँ है वहाँ का मुझे पता नहीं कहाँ दुर्गा का आगे गिराइए मत नीचे खिड़की उतार लू अरे आप निकलो ना महाराज Constant practice and detachment. Yeah, it's stop taking it.